ওই আল্লাহ এত কিছু দিয়েছেন এর বিনিময়ে আল্লাহ বলছেন তোর কাছে আমি সারা রাতের ইবাদত চাই না সারা দিনের ইবাদত চাই না ব্যবসা কর বাধা নাই চাকরি কর বাধা নাই স্কুল কলেজে পড়বি বাধা নাই বিবাহ করবি বাধা নাই সন্তান নিবি বাধা নাই টাকা কামাই করবি বাধা নাই দেশ বিদেশ সফর করবি বাধা নাই চিনো না রে আমি আল্লাহ কেমন রাত আর দিন মিলাইয়া 24টা ঘন্টার প্যাকেট বানায় দিলাম এই 24টা ঘন্টার বান্দা 22 ঘন্টা সময় তোর কাজে লাগা ব্যবসার কাজে চাকরির কাজে লেখাপড়ার কাজে লাগাও কয় ঘন্টা এই জোরে কোন কয় ঘন্টা বাকি কত আল্লাহ কয় মাত্র 2টা ঘন্টা শুধু আখেরাতের লাইনে ব্যবহার করবি ইবাদতে কয় ঘন্টা তাও একত্রে দিতে পারবি না তুই ঝামেলায় আছো তোর যেন ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এই 2টা ঘন্টা আমি পুরো 24টা ঘন্টারে ভাগ কইরে ফাঁকে ফাঁকে দিলাম ও বান্দা যাতে তোর দুনিয়ার লাইনে কাজের ক্ষতি না হয় ও ব্যবসা করবি বাধা নাই এই 2টা ঘন্টা শুধু দিনের লাইনে তোর কল্যাণে ব্যবহার করবি 22 ঘন্টা তোর নিজের কাজে ব্যবহার করবি আবার ওই 2টা ঘন্টা ভাগ করে দিলাম 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করিয়া ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট এরপরে আবার দোকানে যা যোহরের সময় সে গোসল করবি খাবি 10 রাকাত নামাজ পড়বি 20 মিনিট আবার একটু রেস্ট নিয়ে দোকানে যা আবার আসরের সময় একটু রেস্ট নিয়া 4 রাকাত নামাজ পড়বি 20 মিনিট আবার দোকানে যা আবার মাগরিবের 5 রাকাত পড়বি 20 মিনিট এরপরে চাকরিতে চলে যা আবার এশার নামাজ পড়বি 9 রাকাত 20 মিনিট এবার ঘরে যা সারা দিন দোকানে সারা দিন ব্যবসায় সারা দিন লেখাপড়া এশার নামাজ পড়িয়া সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো রাতের বেলা ঘুমাও আবার ফজরের নামাজ 20 মিনিট টাইম দিয়ে আদায় করো এই মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে দিলাম 20 মিনিট 20 মিনিট করিয়া পাঁচ বেলার নামাজ পড়বি ব্যবসাও বন্ধ হবে না চাকরিও যাবে না লেখাপড়ার ক্ষতি হবে না এরপরেও যদি বান্দা আমার হুকুমটা মানতে না পারো তোরে আমি এমনে ছাড়বো না এবার তোর মতো গাদ্দারের শিক্ষা দিব ফেরাউন নমরুদের মতো রেডি থাক ওই কবরে যেদিন যাবি যাওয়ার আগে টের পাবি আজরাইলের ধরাটা কত মারাত্মক দুনিয়াতে জান কবজের সময় অনুভব করবি যে মরণটা কেমন কষ্টের গরুটারে কোরবানির সময় যখন জবাই দাও কেমন লাফান লাফায় নবী বলছেন এই কোরবানি দেনেওয়ালারা একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে জবাই করবা না ওটায় কষ্ট পাবে মরণটা যে কত কঠিন আল্লাহর দেওয়া পানি বাতাস সব নেয়ামত পাওয়ার পর যদি নামাজটা ঠিকমতো না পড়ো আমার নবী অসুস্থ তারপরও নামাজ সারে নাই জামাত সারে নাই এরে নবীন আসে কুম্মতের দল ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের আম্মা জানেরা কয়দিন আর বাহাদুরি করবেন আল্লাহ এত সম্মান মর্যাদা দান করেছেন দুনিয়াতে মানুষ বড় দামি এর মধ্যে মুসলমান বড় দামি আবার এর ভিতরে আখিরি নবীর উম্মতের আরো দামি ও আখিরি নবীর উম্মতের দল ও যুব তোমাকে লেখাপড়া করতে নিষেধ করা হয় নাই চাকরি করতে নিষেধ করা হয় নাই শুধু বলা হয়েছে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নেক আমল করো
ব্যবসাও হবে তোমার ইবাদত চাকরিও ইবাদত যদি আল্লাহকে রাজি করে নবীর তরিকা মেনে চলতে পারো ও যুবক একটু জবাব দাও বাবা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক নদীর ভেতরে মাছ ধরে দাড়িওয়ালা নামাজি নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না এখনো সময় আছে বাবা তওবা করো না হয় ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও মদিনার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি হয়ে আছে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান কারা পারবে আমি হুজুর পারব কোনো গ্যারান্টি নাই আছে যদি থাকতো তাহলে জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজীবন কান্না করলেন কেন জান্নাতের টিকিট পেয়ে ওমর ফারুক জীবনটা ভর জাহান্নামের ভয়ে কাঁদলেন কেন নবীজির জামাতা সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবন ভর কাঁদলেন কেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা যদি জান্নাতের টিকিট পাইয়া কান্না করে আপনার আমার তো বুক ফাটিয়া মরে যাওয়ার কথা তাদের তুলনায় আমরা কত নাপাক চোখ দুইটা বন্ধ করলে দেখি আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল খারাপ চোখে পানিও নাই গুনার কারণে দিলটা পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকতেছেন রে গোলাম ওই কবরে যদি নেক আমল নিয়া যেতে না পারো কবর হবে জাহান্নামের টুকরা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না রে বাবা তা বেতের বাড়ি সহ্য করতে পারো না গুনাহগার হইয়া যখন কবরে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও গুনাহগার বলবে হা হা লা আদরি আফসুস আমি কিছুই জানি না এভাবে করার পর নবী বলেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা আর এই নাফরমানকে কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পা ধরে ধরে নামাজের দাওয়াত দিত আজান শুনত মসজিদে গিয়া নামাজ পড়ে নাই নিজেও টুপি পরে নাই যারা টুপি পরত তাদেরকেও পছন্দ করে নাই এই বান্দা এত নিমুখ হারাম নিজেও দাড়িটা লম্বা করে নাই দাড়ি যারা রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই জিকির করে নাই তেলাওয়াত করে নাই যারা তেলাওয়াত করত জিকির করত পাগড়ি পরত নবীর তরিকায় তাদেরকেও পছন্দ করে নাই এখন আর দেরি না করিয়া ও ফেরেশতা এই নাফরমানকে জীবনের মজাটা বুঝাইয়া দাও কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও
এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও নবীর আশিক উম্মতের দল মনটাকে বুঝাও রে কয়দিন দুনিয়াতে বাজবা বাহাদুরি করবা খালি হাতে কবরে চলে যেতে হবে চোখের সামনে শুধু লাশ আর লাশ ওই কবরে কি নিয়া রওনা দিলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আখলাক চরিত্র আদর্শ দেখে যেন সবাই দোয়া করে খুশি হয় আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের কথায় যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় ও মা ওই সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তওবা করবেন সন্তানকে নেক আমলের জন্য দাওয়াত দিবেন গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবেন যে আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করো তোরে বানাইছি নাপাক পানি দিয়া তুই বুঝনি তোর জন্মের সূত্রটা কি একজনে কয় আমারে চিনস না আর একজনে কয় তোর গোষ্ঠী শুদ্ধ তোর গোরা শুদ্ধ চিনি তুই নাপাক পানির সৃষ্টি তোরে চিনি মানি তোর ভেডের ভিতরে পায়খানা তোর থুতু থেকে দুর্গন্ধ তোর ঘাম থেকে দুর্গন্ধ তোরে চিনি না মানি তুই নাপাক তুই নিজের পায়খানা নিজে মুখে দিয়েছ তোকে চিনি না মানি তুই এখনো পাশে দাঁড়াইলে কষ্ট পাই তোর দুর্গন্ধ আসতেছে তোর পোশাক থেকে তোর মুখের থেকে আল্লাহ বলেন তোমার মতো বান্দাটাকে সামান্য এক ফোঁটা নাপাক পানির থেকে আমি সৃষ্টি করলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন ثم خلق ثم جعلناه في ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين নাপাক পানি থেকে বানাইছি এত বাহাদুরি কেন করো হা যেই জায়গা থেকে প্রস্রাব করো ওই জায়গা থেকে তুই দুনিয়াতে আসছো এত বাহাদুরি কেন করো তোর শরীর থেকে দুর্গন্ধ এত বাহাদুরি কেন করো এই নাপাক পানিটাকে মায়ের বাচ্চাদানির মধ্যে ঢুকাইয়া ফেরেশতার ওয়ার্কার বানায় কাজ করায়া 40 দিনের শোধন করায়া নাপাক পানি রক্তে পরিণত করলাম আবার 40 দিনের মেহনত করায়া গোশত হাড্ডি এর উপরে আবার গোশত দিলাম এইভাবে কইরা আমি আল্লাহ বিশাল আসমানের জমিন বানাইলাম কয়দিন আর তোমার মতো দেড় বেটারি এক কেজি ওজনের দেড় হাতের বাচ্চাটারে বানাইতে আমি মাওলা আস্তে 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 করে বানাইতে সময় নিয়েছি ৬ মাসের মতো তোরে এত আস্তে আস্তে বানাইছি এমনি আমি তোরে বানানের আকৃতি আর স্ট্রাকচার তৈরি করে প্যাকেট করে ফেললাম একটা প্যাকেট না কাভারের উপরে কাভার দিলাম কাভারের উপরে কাভার দিয়া মায়ের গর্ভের ভেতর আটকায় দিলাম বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢোকার কোনো রাস্তা নাই ঢুকলেই তোমার ক্ষতি হবে এরপরে আমি আল্লাহ রূহ দান করলাম তুমি এখন নাড়াচাড়া শুরু করেছো এখন তোমার ক্ষুধা লাগছে তো আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগাইয়া তোর ক্ষুধা নিবারণ করলাম মুখটাকে রক্ত নাপাক দিয়া নাপাক করি নাই দুনিয়াতে আসবি যখন দুনিয়ার তৈরি খানা খেতে তুই পারবি না
তোর আব্বা আম্মা কোনদিন কয় না আল্লাহ আমার সন্তানটারে দেওয়ার আগে আলাদা খানা দাও জীবনও বলছে আল্লাহ কয় আমি তোর এমন রব আমি আল্লাহ এমন রব রবের অর্থ কি জানেন নি প্রতিপালক লেখা হয় না রবের অর্থ প্রতিপালক করলে পরিপূর্ণ হক আদায় হবে না রব হলেন তিনি সমস্ত মাখলুকাতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি সমস্ত মাখলুকাতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব আল্লাহ বলেন তুই দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ খানার আয়োজন করে দিলাম দুনিয়ার মা বাচ্চার জন্য খানা তৈরি করে সুজি পাকায় ওই সুজি পাকাইতে দুধ দেয় চিনি দেয় দেয়নি আগুন দিয়া গরম করে পানি লাগে এরপরে আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে এক দুই তিন চামচ খাওয়াইলো এরপরে রেখে দিল দুই ঘন্টা পরে সুজি ফালায়া দেয় এই সুজি বাচ্চার পেটে দেওয়া যাবে না পেট খারাপ হয়ে যাবে আল্লাহ কয় তাকায় দেখ আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে এমন খানার আয়োজন করে দিলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম দুধ গরম চা রাখে ২৪ ঘন্টার বেশি গরম থাকে না আর আমি আল্লাহ কেমন কুদরতের মালিক তোর মায়ের বুকে এমন দুধের আয়োজন করলাম চিনি লাগবে না দুধ লাগবে না পানি লাগবে না গরম করা লাগবে না লবণ লাগবে না ও বান্দা তুই দুনিয়াতে গিয়া মায়ের দুধ পান করবি একদিন আর দুই দিন না দুই বছর পর্যন্ত মায়ের দুধ তুই পান করবি একটা সেকেন্ডের জন্য মায়ের দুধ কখনো নষ্ট হবে না কুদরত কার আল্লাহ ওই আল্লাহকে ভুলিয়ে তুই কই যাইতেছ রে মুমিন ওই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আজ তুই কার গোলামি কর যার পিছনে দৌড়াইয়া তুই আল্লাহর বিরোধিতা কর যার গোলাম হইয়া তুই নবীর সুন্নতের জবাই করতেছ ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বলে দাড়িটা লম্বা কর পাঁচ ওয়াক্ত নামাজ পড় মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার চেষ্টা কর কোরআনের পক্ষে কথা বল আল্লাহর কোরআন তেলাওয়াত কর বুকে লাগা আল্লাহর কোরআন পড়বি সিনা খুলে যাবে আল্লাহর কোরআন ধরবি অ্যাকশন শুরু হবে আজকে কার কথায় তুই দাড়ি কাটো কার কথার পেছনে পড়ে আজকে তুই আল্লাহকে ভুলিয়া নবীর তরিকা নবীর সুন্নতের জবাই করো কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা আজকে যার পিছনে তুই দৌড়াও সে তোর বড় দুশমন একটু স্বার্থে আঘাত লাগলে একটু স্বার্থে আঘাত লাগছে টেলিফোনটা বন্ধ নাই 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 হঠাৎ করে খুলছে এর মধ্যে কল ঢুকছে হ্যালো কে তুমি আরে আপনার এত খুঁজি কোথায় আপনি আমি দুনিয়াতেই নেই একটু স্বার্থের কারণে মোবাইল মোবাইল এই তোমার বন্ধু এবার বুঝা নাও বন্ধুটা কেমন অথচ এত অন্যায় করার পরে আমার আল্লাহ তোমার উপরে রাগ করে পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই জমিনের ফসল খাওয়া বন্ধ করেন নাই নদীর মাছ বন্ধ করেন নাই ওরে দুনিয়ার মানুষ আল্লাহ যদি একবার বলতেন এ নদীর মাছ আমার বান্দা আসলে তুই পালায় যাবি দুনিয়ার কোনো বনিয়াদমের ক্ষমতা হতো না মাছ ধরে খাবে আল্লাহ যদি সুন্দরবনের অর্ডার দেয় এই সুন্দরবনের বাঘ বেরোয় যা সামনে যারে ভাবি একসাথে সাথে সাইজ উভয় আছে গর্তের সমস্ত সাপগুলোকে যদি আল্লাহ বলে বের হয়ে যা যারে ভাবি তারে একটা আঘাত করবি অন্তত ১০০০ মানুষ মরার পরে তুই হইয়া ঘুরিস যদি আল্লাহ অর্ডার করে নদীর পানি একটু গরম হ উভয় আছে
কিসের বাহাদুরি করেন? আল্লাহ যদি অর্ডার করে বাতাস একটু গরম হয়ে যেত, দেখেন না গরম কারে কয়? সৌদি আরবে এই পরিমাণ গরম পড়ে নাই, হাজি সাহেবরা কইল যেই গরম বাংলাদেশে পড়ছে। সব আমাদের গুনার কামাইয়ের কারণে। আজান শুনতেছে মসজিদে মুসল্লি নাই, কার কথায় পড়িয়া নামাজে যাও না, যার পেছনে ঘুরি আজকে নবীরে ভুলছো ওই লোকটা তোমার আমার আপন না। এরে যুব, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমারে বানাইছেন, দুনিয়াতে আসছি আমার দাঁত আসিলনি, ঘুমায় ঘুমায় দাঁত আসিল? আব্বা আম্মা কোনদিন কইছে আরে পোলা দিলে একটা দাঁত দিলে না এটা একটা কাম করলা? কইছে নি? আচ্ছা না কইছে তো দাঁতের জন্য আলাদা দোয়া করছে? এই আপনারা যারা মা বাবা আছেন কোনদিন আল্লাহরে কইছেন আল্লাহ সন্তান দিলা দাঁত ছাড়া তিন দিনের মধ্যে দাঁত দাও? কোনদিন কইছেন? আল্লাহ কয় সময় মতো চাওয়ার আগে আমি দিয়ে দিছি। কেমন দাঁত দিছি জানো নি? দাঁতের উপরের ডারে কইছে তুই নিচের দিকে বড়, নিচেরটাকে বলছি উপরের দিকে স্টার্ট, উপরের ডাও বাড়তেছে নিচের ডাও? আরে কথা কও। আচ্ছা বাড়তেছে বাড়তেছে, আল্লাহ আবার সময় মতো কইছে স্টপ হয়ে যায়, যদি থামাইয়া না দিতেন তো নিচের ডা উপরে যাইত, উপরের ডা নিচে ক্রস হয়ে যেত, ক্রস। ও নিমক হারাম, এরে কয় নিমক হারাম? নুন খায় আল্লাহর গুণ গায় না? আল্লাহ নিজে কয় তুই নিমক হারাম, ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক হারাম। ও বান্দা যখন তোমার দাঁতের প্রয়োজন দাঁত দিলাম, এমন এমন পিওর দাঁত, কদুর বিচির মতো ফকফকে সাদা দাঁত, কিন্তু পাওয়ার কম, হাড্ডিতে কামড় দিবি না, বড় হইতেছ এখন শক্ত খানা খাইতে মনে চায় তবে দাঁতের পাওয়ার কম। তোর আব্বাও কয় না আল্লাহ গো আমার মাইয়া ফোলার এখন গোস্ত খাইতে মনে চায় পারে না, দাঁতের পাওয়ার বাড়ায় দাও, বলছেন আল্লাহ ওই কম পাওয়ারের দাঁত গুলো ফলাইয়া আবার পাওয়ার ফুল দাঁত দিলেন। ও বান্দা দুনিয়াতে আসছো দাঁড়াইতে পারো না, আব্বু বলতে পারো না, আম্মু বলতে পারো না, আল্লাহ তোমাকে আব্বু বলার মতো কথা বলার শক্তি দান করলেন, দাঁড়ানোর মতো শক্তি দান করলেন, হাঁটার মতো শক্তি দান করলেন, দুনিয়াতে তোমার খানার জন্য পানির আয়োজন করলেন, তোমার জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলেন, রাতের আলো দরকার চাঁদ দিয়ে ব্যবস্থা করলেন, চলার জন্য রাস্তার ব্যবস্থা করলেন, দিন দিলেন ব্যবসা করো আরাম আয়েশের ব্যবসা করো, রাত দিলেন ঘুমানোর জন্য, কিন্তু কেমনে ঘুমাইবা? তোমার বালিশ লাগবে, তোষক লাগবে, বালিশটা কেমনে বানাইবা? আল্লাহ কয় তোর মাথার নিচে বালিশটা যেন মখমলের আরামের হয়ে যায়, নরম হয়ে যায়, আমি আল্লাহ আমি কুদরতি ভাবে তুলার ব্যবস্থা করে দিলাম। তুলা তোমার আব্বায় দিছে না? আল্লাহ পাক তুলার ব্যবস্থা করে দিলেন। ও বান্দা তোর খানার জন্য পেটে ক্ষুধা, রুটি খাবি না ভাত খাবি? সব আয়োজন আমি করে দিলাম, রুটিও আছে ভাত আছে, কয় খামুকি দিয়া তরকারি নাই? আল্লাহ কয় কত হাজার তরকারি চাও? শাক সবজি দিয়া দিলাম যত পারো খা। কয়দিন আর খামু, খাইতে খাইতে বাথরুমের দরজা ক্লিয়ার হয়ে গেছে, কি খাবি? কয় না এটি বাদ দাও, আল্লাহ কয় এবার মাছ খা, মনের মতো খাবি, এবার হাজার কোটি ধরনের মাছ, এমনও মাছ আমি তোর জন্য, এটা আল্লাহ খায়নি, কার জন্য? বান্দরে খায়, অলুমানে খায়, এই নদীর মাছ কারা খায়? এই নফসে খাউ আমার গোষ্ঠী খায়। খাইতে খাইতে বান্দার বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত ধরনের মাছ,
কিছুদিন পরে বলে আর কত মাছ খাবো আল্লাহ কইবার গোশত খা কত ধরনের গোশত তোর দরকার হাজার ধরনের গোশতের আয়োজন করেছি হালাল ভাবে এইবার কয় কি আর খামু আমার মনে চায় না রুচি নষ্ট হয়ে গেছে শাকও আছে ভর্তাও আছে মাছ আছে গোশত আছে কিন্তু ফেডের ভিতরে যায় না দাঁত দিয়ে চাবায় ভেতরে যায় না রুচি নাই ডাক্তার ট্যাবলেট দাও যেন রুচি থাকে বেশি খেতে পারি আল্লাহ কয় রুচি বানানোর ট্যাবলেট আমি নিজেই দিলাম একটা কাঁচামরিচ ল শসালা টমেটো নিয়ে সালাদ বানা তরকারি লাগবে না একটা কাঁচামরিচ একটা কামর মারবি একটা কাঁচামরিচ খাওয়ার আগে দেখবি এক প্লেট ভাত নাই আর রুচি লাগবে এরপরে যদি আবার কাগজি লেবু খাও আর কি লাগবে তোর রুচির জন্য এগুলো কোনো বাবায় দিছেনি কে দিয়েছেন ওই আল্লাহ এত কিছু দিয়েছেন এর বিনিময়ে আল্লাহ বলছেন তোর কাছে আমি সারা রাতের ইবাদত চাই না সারা দিনের ইবাদত চাই না ব্যবসা কর বাধা নাই চাকরি কর বাধা নাই স্কুল কলেজে পড়বি বাধা নাই বিবাহ করবি বাধা নাই সন্তান নিবি বাধা নাই টাকা কামাই করবি বাধা নাই দেশ বিদেশ সফর করবি বাধা নাই চিনো না রে আমি আল্লাহ কেমন রাত আর দিন মিলাইয়া চব্বিশটা ঘন্টার প্যাকেট বানায় দিলাম এই চব্বিশটা ঘন্টার বান্দা ২২ ঘন্টা সময় তোর কাজে লাগা ব্যবসার কাজে চাকরির কাজে লেখাপড়ার কাজে লাগাও কয় ঘন্টা এই জোরে কোন কয় ঘন্টা বাকি কত আল্লাহ কয় মাত্র ২টা ঘন্টা শুধু আখেরাতের লাইনে ব্যবহার করবি ইবাদতে কয় ঘন্টা তাও একত্রে দিতে পারবি না তুই ঝামেলায় আছো তোর যেন ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এই ২টা ঘন্টা আমি পুরো ২৪টা ঘন্টারে ভাগ কইরে ফাঁকে ফাঁকে দিলাম ও বান্দা যাতে তোর দুনিয়ার লাইনে কাজের ক্ষতি না হয় ও ব্যবসা করবি বাধা নাই এই ২টা ঘন্টা শুধু দিনের লাইনে তোর কল্যাণে ব্যবহার করবি ২২ ঘন্টা তোর নিজের কাজে ব্যবহার করবি আবার ওই ২টা ঘন্টা ভাগ করে দিলাম ২০ মিনিট ২০ মিনিট ২০ মিনিট করিয়া ফজরের ৪ রাকাত নামাজে ২০ মিনিট এরপরে আবার দোকানে যা জোহরের সময় সে গোসল করবি খাবি ১০ রাকাত নামাজ পড়বি ২০ মিনিট আবার একটু রেস্ট নিয়ে দোকানে যা আবার আসরের সময় একটু রেস্ট নিয়া ৪ রাকাত নামাজ পড়বি ২০ মিনিট আবার দোকানে যা আবার মাগরিবের ৫ রাকাত পড়বি ২০ মিনিট এরপরে চাকরিতে চলে যা আবার এশার নামাজ পড়বি ৯ রাকাত ২০ মিনিট এবার ঘরে যা সারাদিন দোকানে সারাদিন ব্যবসায় সারাদিন লেখাপড়া এশার নামাজ পড়িয়া সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো রাতের বেলা ঘুমাও আবার ফজরের নামাজ ২টা ২০ মিনিট টাইম দিয়ে আদায় করো এই মাত্র ২ ঘন্টা ভাগ ভাগ করে দিলাম ২০ মিনিট ২০ মিনিট করিয়া পাঁচ বেলার নামাজ পড়বি ব্যবসাও বন্ধ হবে না চাকরিও যাবে না লেখাপড়ার ক্ষতি হবে না এরপরেও যদি বান্দা আমার হুকুমটা মানতে না পারো তোরে আমি এমনি ছাড়বো না এবার তোর মতো গাদ্দারের শিক্ষা দিব ফেরাউন নমরুদের মতো রেডি থাক ওই কবরে যেদিন যাবি যাওয়ার আগে টের পাবি আজরাইলের ধরাটা কত মারাত্মক দুনিয়াতে জান কবজের সময় অনুভব করবি যে মরণটা কেমন কষ্টের গরুটারে কোরবানির সময় যখন জবাই দাও কেমন লাফান লাফায় নবী বলছেন এই কোরবানি দেনে আলারা একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে জবাই করবানা ওটায় কষ্ট পাবে মরণটা যে কত কঠিন
আল্লাহর দেওয়া পানি বাতাস সব নিয়ামত পাওয়ার পর যদি নামাজটা ঠিকমতো না পড়ো আমার নবী অসুস্থ তারপরও নামাজ ছাড়ে নাই জামাত ছাড়ে নাই এরে নবীন আসে উম্মতের দল ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের আম্মা জানেরা কয়দিন আর বাহাদুরি করবেন আল্লাহ এত সম্মান মর্যাদা দান করেছেন দুনিয়াতে মানুষ বড় দামি এর মধ্যে মুসলমান বড় দামি আবার এর ভিতরে আখিরি নবীর উম্মতেরা আরো দামি ও আখিরি নবীর উম্মতের দল ও যুবক তোমাকে লেখাপড়া করতে নিষেধ করা হয় নাই চাকরি করতে নিষেধ করা হয় নাই শুধু বলা হয়েছে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নেক আমল করো ব্যবসাও হবে তোমার ইবাদত চাকরিও ইবাদত যদি আল্লাহকে রাজি করে নবীর তরিকা মেনে চলতে পারো ও যুবক একটু জবাব দাও বাবা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক নদীর ভেতরে মাছ ধরে দাড়িওয়ালা নামাজি নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না এখনো সময় আছে বাবা তওবা করো না হয় ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও মদিনার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি হয়ে আছে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান কারা পারবে আমি হুজুর পারব কোনো গ্যারান্টি নাই আছে যদি থাকতো তাহলে জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজীবন কান্না করলেন কেন জান্নাতের টিকিট পেয়ে ওমর ফারুক জীবনটা ভর জাহান্নামের ভয়ে কাঁদলেন কেন নবীজির জামাতা সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবন ভর কাঁদলেন কেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা যদি জান্নাতের টিকিট পাইয়া কান্না করে আপনার আমার তো বুক ফাটিয়া মরে যাওয়ার কথা তাদের তুলনায় আমরা কত নাপাক চোখ দুইটা বন্ধ করলে দেখি আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল খারাপ চোখে পানিও নাই গুনার কারণে দিলটা পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকতেছেন রে গোলাম ওই কবরে যদি নেক আমল নিয়ে যেতে না পারো কবর হবে জাহান্নামের টুকরা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না রে বাবা বেতের বাড়ি সহ্য করতে পারো না গুনাগার হইয়া যখন কবরে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও গুনাগার বলবে হা হা লা আদরি আফসুস আমি কিছুই জানি না এভাবে করার পর নবী বলেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা আর এই নাফরমানকে কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো একবারও আলহামদুলিল্লাহ বলে নাই
ওলামায়ে কেরাম পা ধরে ধরে নামাজের দাওয়াত দিত আযান শুনতো মসজিদে গিয়া নামাজ পড়ে নাই নিজেও টুপি পরে নাই যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই এই বান্দা এত নিমক হারাম নিজেও দাড়িটা লম্বা করে নাই দাড়ি যারা রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই জিকির করে নাই তেলাওয়াত করে নাই যারা তেলাওয়াত করত জিকির করত পাগড়ি পরত নবীর তরিকায় তাদেরকেও পছন্দ করে নাই এখন আর দেরি না করিয়া ও ফেরেশতা এই নাফরমানকে জীবনের মজাটা বুঝাইয়া দাও কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া গায়বি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও নবীর আশিক উম্মতের দল মনটাকে বুঝাও রে কয়দিন দুনিয়াতে বাজবা বাহাদুরি করবা খালি হাতে কবরে চলে যেতে হবে চোখের সামনে শুধু লাশ আর লাশ ওই কবরে কি নিয়া রওনা দিলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আখলাক চরিত্র আদর্শ দেখে যেন সবাই দোয়া করে খুশি হয় আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের কথায় যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় ও মা ওই সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তওবা করবেন সন্তানকে নেক আমলের জন্য দাওয়াত দিবেন গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবেন ও যুবক ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করিয়া সামনে আগাও জীবনে কত অপরাধ করে গায়ের জোরে শক্তির জোরে কিন্তু না আল্লাহ যেদিন ডাক দিবে আর জমিনে থাকতে পারবো না রে বাবা ওই আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক অতএব যতদিন হায়াত পাবো সামনে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না নবীর সুন্নত ছাড়বো না মা বাবার বিরুদ্ধাচরণ করবো না ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকা মেনে চলবো আল্লাহ আমাদের যদি তওবার মতো তওবা করতে পারি আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে আমাদের পবিত্র বানায় দিবেন আল্লাহ আমাদের সবাইকে গুনামুক্ত জীবন দান করেন মনে মনে আল্লাহকে বলতে থাকেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর আজকে থেকে গুনার কাছেও যাব না আপনি তৌফিক দান করেন শয়তানের ধোকার থেকে যেন বেঁচে থাকতে পারি নবীর সুন্নত নিয়ে যেন চলতে পারি মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারি ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে যেন আমল করতে পারি কোরআন সহিভাবে যেন শিখতে পারি পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হইয়া নবীর সুন্নত নিয়ে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر